ভালোবাসা শুধু মিষ্টি খাওয়া নয়, আমার নবীর ভালোবাসা শুধু দাওয়াত খাওয়া নয়, তাইফের ময়দানে রক্ত দেওয়া সুন্নাত, ওদের ময়দানে দাঁত মোবারক শহীদ করাও সুন্নাত। আমাদের মুসলমান মেরে কেউ আমাদেরকে শিক্ষা নিতে চেয়েও না, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই, তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, ঠিক কিনা? তোমরা জীবন বাঁচানোর জন্য পালাও, আমরা জীবন জেয়ার জন্য দৌড়াই। খবরদার, তাওহীদ কি আমানত সিনু মে হামারে, আসা নেহি মিটানা না মনে জামারা, মুসলিম হে হম ওয়তন হে সারা জাহান হামারা, রুয়ে জমিন সে লেকর তা আসমা হামারা, মুসলিম হে হম ওয়তন হে সারা জাহান হামারা, সারা জাহান হামারা, তেগু কি সায়ে মে হম পল কর জওয়া হুয়ে হে, বল কর জওয়া হুয়ে হে, খঞ্জর হে লাল কা হে, কৌমি নেশা হামারা। আল্লাহু আকবার, আল্লাহ ইকবাল বলছেন আমরা তলোয়ারের ছায় বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা অজস্র রক্ত দিয়েছি এই পৃথিবীতে, ঠিক কিনা? কিছুদিন আগেই রোহিঙ্গায় আমরা রক্ত দিয়েছি, আমাদের পরীক্ষা নিতে যেও না, দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়া আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছেন, কার কথা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়া সালেহুন, এই দুনিয়া মিরাজ সূত্রে নেক বান্দারা এটাকে দখল করবে, নেক বান্দারের নামে দোয়া হবে, নেক বান্দারা এই জমিনে টিকে থাকবে, ঠিক না বে? ঠিক। গৌর গোবিন্দ কারো নাম নাই, কিন্তু শাহজালাল ঘরে ঘরে আছে না নাই? কথা কর না কেন? ফেরাউন কারো নাম নাই, মুসা সবখানে আছে না নাই? সারা পৃথিবীর মুসলমান একটা শরীর, কয়টা? একটা। যদি কোনো অংশে ব্যথা হয় সারা শরীর সেটা ভোগ করে, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোন মুসলমানের গায়ে পৃথিবীর কোন জায়গায় আঁচড় পড়বে, আমরা দোয়া করব আল্লাহর কাছে তোমরা ধ্বংস হয়ে যাবা। আমাদের হাতে এখন অস্ত্র নেই, মুসলমানরা অস্ত্রহীন, এখন মুসলমানদের হাতে আণবিক চুল্লি নেই, মুসলমানদের হাতে ড্রোন নেই, কিন্তু একটা আছে যেটার শক্তি সবচেয়ে, একজন নবী দোয়া করেছেন সারা কাফের গালা চুবিয়ে মেরেছেন, সেই নবীর অনুসারীরা এখন পৃথিবীতে 180 কোটি, যেখানে মুসলমানদের গায়ে আঘাত হয় সেখানে মুসলমান কম না, এখন আমার পাশের দেশে মুসলিম সংখ্যা হলো মাত্র 42 কোটি, কত কোটি? আল্লাহ বলেছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। যত কোটি মুসলমান ভারতে আছে কুলাবে না, এক একজনের ভাগেই 20 জন করে দরকার, কিন্তু আমরা কোনোদিন ভায়োলেন্সে যাইনি, যাব না, আমার নবী কাউকে আক্রমণ করেন নাই, আমরাও করবো না, ঠিক না? তবে আক্রান্ত হলে উচিত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখানে ইসলামের শত্রু কেউ আসে না, এই স্লোগান এখানে দিবেন না, এখানে দিবেন মুসলিম দুনিয়ার মুসলিম এক হও। আমাদের বাংলাদেশে আমরা কোন দল না, এখন আমরা কোরআনের দল। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে মুসলমানদের গায়ে হাত দিবে, জিরো টলারেন্স, ঠিক কি না? কোন মুসলমানের অত্যাচার আমরা সহ্য করব না, যে কেউ করুক তাকে উচিত জবাব দেওয়ার জন্য আমাদের ফেরেশতারা রেডি আছেন। এক করোনা ভাইরাসের ঠেলায় সামলাতে পারো না, আরেকটা যদি দোয়া করি আরেকটা এমন ভাইরাস দিবে তুমি ঘরের ভিতরে শুয়ে মরে থাকবা। একটা লোকের হাতে একটা বকরা সাপ বায়াত হয়েছে, হুজুর বলেছেন সকাল বিকাল তসবি করে কারোর কামড় দিস না,
বোকরা তসবি করে, ক্ষেতের ভিতরে শুয়ে শুয়ে তসবি করছে। চাষি এসে দেখে রশি নাই, কালো দড়ি একটা বোকরা দিয়ে বাঁধতেছে। বোকরা কয়, শুধু হুজুর হাতে বাইরে দিয়েছে, নইলে কিন্তু বুঝাইতাম তোমারে আমি কি কালো দড়ি। কোন মতে ছুটে হুজুরের কাছে গেছে, ঘাড় গেছে ভেঙে, কয় কি রে ঘাড় ভাঙা কেন? তো হুজুর ধরে জিকি দিয়েছেন জীবন শেষ। কয় কি হয়েছে ভুলে গেল? তো আপনি গেছেন কামালাইছ না, শালা চাষির বেটা আমারে মনে করছে আমি কালা দড়ি, আমারে দিয়েও ধান বাঁধে। হুজুর বললেন তোরে কামড়াইতে নিষেধ করছি, ফস করতে তো নিষেধ করি নাই। আজকে 180 কোটি মুসলমান ফস করলে কাফেররা পালনের জায়গা পেত না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা ধৈর্য ধরতে জানি, ঠিক কিনা? আমরা ধৈর্য ধরেছি, আরো ধরব। একটা প্রসব বেদনা চলছে এখন সারা পৃথিবী, আগামী দিনের পৃথিবী, মুসলমানদের পৃথিবী, আগামী দিনের দুনিয়া, ইসলামের দুনিয়া। রক্ত ধরে যার জমিন হয় তার এটা চিরচরিত নিয়ম। আজকে আমরা যারা এই বাংলাদেশে আছি, বাংলাদেশের যাদের রক্ত সবচেয়ে বেশি ধরেছে তারাই দেশ চালাচ্ছে, ঠিক কিনা? রক্ত যার ঝরে জমিন তা হয়, মুসলমানদের রক্ত ঝরছে আগামী দুনিয়া মুসলমানদের। এখন সারা পৃথিবীতে মুসলমানদেরকে দেখে আগে চোখ বড় হতো, এখন চোখ ছোট হয়ে আসছে। আগে আর ফটে গেলে এরকম করতো, এখন হে আরে মুসলিম ম্যান, কত মিষ্টি হয়ে গেছে, কারণ আমরা নামাজে আক্রান্ত হওয়ার পরেও কারোর আক্রমণ করে নেই। আমার অসংখ্য মুসল্লিকে জুমার নামাজে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা সেটার প্রতিশোধ কারো থেকে নেই। আমরা ধৈর্য ধারণ করছি কার খুশির জন্য? সাবিরিন ওয়াস সাবেরাত, মেয়েরা ধৈর্যশীল হতে হবে বেশি। ধৈর্য হারা হয়ে ঘরের কোনো বাচ্চাকে যেন না মারেন, আমার মা ধৈর্য হারা হয়ে আপনি যেন মদের বদলে চুমু মারেন, আপনি যেন পাপিয়ার মতো পাপিষ্ট যখন না না হয়। সবর তিন প্রকার, কয় প্রকার? তিন। সবরানিল মাসিয়া, সবর ফি মাসাইবিল্লাহ, সবর ফি তাওয়াতিল্লাহ। যে কোনো কষ্টে ধৈর্যশীল হওয়া, ঠিক কিনা? জান যাবে কিন্তু হারাম খাবো না, জান যাবে কিন্তু মানুষের হক নষ্ট করবো না, জান যাবে নামাজ ছাড়বো না, জান যাবে ঈমান ছাড়বো না। যত মুসিবতই আসুক আমার কোরআনের পথে আমি থাকবো, ঠিক কিনা? যত কষ্টই হোক কোনো গুনার রাস্তায় যাব না, বিয়ে করি নেই রোজা রেখে যৌবন হেফাজত করব, চরিত্রহীনতার কাজ করব না। পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হে মুমিনেরা, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, এটা সবচেয়ে কঠিন যাদের মন্ত্রে আল্লাহর ভয় নাই। আবার এই সূরার কিছু দূর গিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে থাকেন কে? আল্লাহ বলছেন পাঁচটা পরীক্ষা মেনে নেব, এই পরীক্ষা যারা টিকবে তারাই ধৈর্যশীল, তাদের জন্য সুসংবাদ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কার কথা? ভয় আসবে আমাদের জন্য, ভয় আসবে, ঠিক না? ঠিক। সারা দুনিয়া ভয় দেখায়, তারপরে ইসলাম বাড়ছে না কমছে? প্রতিদিন নতুন করে 6,000 লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে, প্রতিদিন হচ্ছে। আল্লাহু আকবার। কেন হচ্ছে? যেটাকে কাটে বেশি সেটা বাড়ে বেশি। দমাতে চেয়েও না, যেই নদীতে বাঁধ পড়ে নদীর
উদ্বেগ বেড়ে যায়, মুসলমানদের গায়ে হাত পড়লে ইসলামের তেজ বেড়ে যায়। এই যে হাত পড়ছে, যেখানে হাত পড়েছে ওখানে লক্ষ লক্ষ লোক কালমা পড়ে মুসলমান হয়েছে।